মহিলা মাদ্রাসার তিনখানার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াল মাহফিল। আজকের এই মাহফিলের আমার পুরন শ্রদ্ধা সভাপতি আল্লাহ সজুল মাওলানা ফখরুদ্দিন সাহেব দামোদর প্রধান অতিথি জনাব আব্দুল মতিন খান সাহেব উপস্থিত, ওয়াজিবুল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখ মানে উপস্থিত দীন প্রিয় ইসলাম প্রিয় আমার ভাই বোনেরা, রাত্র অনেক হয়ে গেছে, শুনছি আপনাদের এলাকার দস্তুর নিয়ম নাকি আপনারা রাত্রিবেলা সাধারণত বেশি রাত্রে আসেন, বেশি রাত পর্যন্ত ওয়াজ শোনেন, এই জন্য আমার হিম্মত হয়েছে আগের থেকে খবর নিছি। নতুবা এই সময় তো আরামের সময়, ঘুমানোর সময়, ভাইরা আমার দীর্ঘ সময় আপনাদের আমন্ত্রিত বিশিষ্ট উলামায়ে কেরাম আপনাদের ওয়াজ মসজিদ করছেন। আল্লাহ পাকের সমস্ত আমাদের তৌফিক দান করবেন। আসলে আমার শেখ মসজিদ মহিউদ্দিন সাহেব রহমতুল্লাহ উনি বলতেন যে পানি যদি ঠান্ডা পানির সাথে মিলানো হয়, গরম পানি যদি 80 ডিগ্রি গরম থাকে, পানি যদি ঠান্ডা থাকে, তাহলে ওই ঠান্ডা পানি আর গরম পানি মিলে গরম হবে 40 ডিগ্রি, আর ওই গরম পানির সাথে যদি গরম পানি মিলানো হয়, তাহলে গরম পানির সাথে গরম পানি মিলে যে এটা বেশি গরম হয়। এতক্ষণ বার আপনাদেরকে ওয়ার করে আপনাদের মধ্যে এটা দিনে জজ বা একটা আগ্রহ আপনাদের মধ্যে সৃষ্টি করছে, এখন শুধু আমলের কথা বলা যে এই জাতীয় কিছু আমাদেরকে শুনালেন, এগুলি তো আমরা আগে ঠিকই জানি, জানার পরেও জানার বিষয়গুলো এগুলি শোনা বারবার শোনাতে থাকা এত উপকার আছে। যিনি বলবেন তার উপকার হয়, আর যারা শুনবেন তাদের উপকার হয়। জানা বিষয়গুলো বারবার শুনলেও উপকার পাওয়া যায়, কিন্তু বিষয়গুলো যদি অনেক দেরিতে দেরিতে শোনা হয়, যেমন বছরে একবার বিশাল বাজার আয়োজন করে যদি শোনা হয়, ওটা তো ওইরকম অবস্থা হয় যা আপনি এক কলসি পানি আপনি একটা পাথর রূপে ডেকে দিলেন, দেখবেন কিছুক্ষণ পরে পানিটা শুকায় যাবে, পাথরের কোনো প্রতিক্রিয়া হবে না। কিন্তু ওই কলসির পানিটা যদি এক ফুটা করে
করতে থাকে, তাহলে যদি এক ফোঁটা করে পড়লে আস্তে আস্তে ওই পাথরটার মধ্যে একটা গর্ত সৃষ্টি হবে। আমরা দিনের কথা শুনি, বিশাল আয়োজন না হতে শুনি মাসাল, কিন্তু দিনের কথা সবসময় শোনা উচিত। এখন তো আরো বেশি শোনা উচিত, কেননা এখন বড়দিনের তালিম, বড়দিনের যে সালাম, চব্বিশটা ঘন্টাই দিনে বড়দিনের তালিম হয়ে গেছে। আমাদের ঘরগুলো এর থেকে মুক্ত না, ঘরের মধ্যে যে সমস্ত টিভি আছে, বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবস্থা আছে, আর এখন তো হাতের মুঠার মধ্যে মুঠোর ফোন, এর মধ্যে সবকিছু পাওয়া যায়। এখন আর টিকিট পেয়ে পয়সা খরচ করে সিনেমা হলে যেতে হয় না, সিনেমা হল গুলো এখন বন্ধ হয়ে গেছে। তার কারণ কি? টিকিট পেয়ে দেখতে যাওয়া হইতো, এটা তো এখন প্রত্যেকের ঘরেই আছে, প্রত্যেকের হাতেই এগুলি আছে, কিন্তু সিনেমা একটা উপার্জন করে আমাদের মুসলমানদের ইসলামের যারা দুশ্মন এরা এমন প্রযুক্তি আবিষ্কার করছে, এদের মধ্যে কিছু আছে আমাদের প্রয়োজন উপকার, কিন্তু গণব্যবহার অপব্যবহার কারণে আজকে আমাদের প্রত্যেকটা ঘর এটা জ্বলন্ত একটা অগ্নিকুণ্ডলীর মতো হয়ে গেছে। আজকে ঘরে কোনো শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া, বাপ ছেলের মধ্যে ঝগড়া, এগুলি আপনারা প্রতিদিনই পত্র পত্রিকা আপনারা দেখতেছেন কি হারে আজকে আমাদের মধ্যে এই সমস্ত অপরাধ প্রবণতা কি হারে বাড়ছে। খুন খারাপে পত্রিকার মধ্যে উঠাই দিয়ে দেখা যায় এই ধরনের খবর। আর এর কারণ কি? এর কারণ তো আজকে যারা রাষ্ট্রবিজ্ঞানী আছে, সমাজ বিজ্ঞানী আছে, তাদের মধ্যেও কিন্তু এই কথা বের হইতেছে, তাদের মধ্যেও কিন্তু এই কথাগুলি বের হইতেছে যে এগুলি কুফল বেরিয়েছে, এগুলি নিয়ন্ত্রণ করা দরকার। এই মিডিয়া মাধ্যমের যে অপসংস্কৃতি আর গুণার যেরকম ভাবে আপনার প্রচার প্রসার হইতেছে, এগুলো বাচ্চারা এগুলি দেখে স্কুল গামী কলেজ গামী এই যুবক যুবতী তরুণ তরুণীরা এগুলি দেখে দেখা তখন আর নিজেদেরকে সামাল দিতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে। কান্নাকাটি এদের ব্যাখ্যা বিশ্লেষণে বিভিন্ন মহাবিশ্বের আগে তো হাট বাজারে এগুলো আপনার ইয়ে ছিল গুণাহের, এগুলো হাট বাজার বিভিন্ন ইয়েভাবে আনুষ্ঠানিক ভাবে গান যাত্রা এগুলি হইত, আর এখন তো ঘরে ঘরে এটা বা মেয়ে ছেলে মেয়ে একসাথে বসে এই সমস্ত নোংরা অশ্লীল এ সমস্ত ফিল্ম সিনেমা এগুলি ছবি এগুলি দেখা এখানে তাদের চরিত্র নষ্ট হয়েছে। এগুলি তো সবকিছু আমাদের এই কুফলগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত পাপের মূল বলতেন গুনাহ, সমস্ত পাপের মূল হল গুনাহ, গুনার কারণে পুণ্য ধ্বংস হয়েছে।
অন্য কোনো কারণ নেই। মাশাআল্লাহ নেক আমল তো যথেষ্ট হইতেছে, নতুন নতুন মসজিদ হইতেছে, মাদ্রাসা হইতেছে, দিনের দাওয়াত তালিম তবলিগের মেহনত চলছে, কিন্তু ওইগুলোর তুলনায় কিন্তু যে হারে আমাদের নৈতিক অবস্থা হয়েছে, মানবতার বিপর্যয় ঘটতেছে, এত কিছু হওয়ার পরেও কেন হয়েছে? এর কারণ কি? কিভাবে আমরা থেকে নাগাত পেতে পারি, কিভাবে আমরা এই মুসিবত থেকে রক্ষা পেতে পারি, এর কর্মসূচি আমাদের কি? আজকে আমরা দোয়া করতেছি, হারামের শরীফের দোয়া হইতেছে, মসজিদের মসজিদের দোয়া হইতেছে, পৃথিবীর এমন কোন জনপদ নাই, মুসলিম জনপদ যেখানে মুসলমানরা আছে সেখানে মুসলমানরা শান্তিতে আছে, যেখানে মুসলমান আছে সেখানে এই অশান্তি। আজকে মুসলমানদের এত অশান্তির কারণে কি? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাত ছাড়া যে সমস্ত ইসলামের ঐতিহ্যবাহী যে সমস্ত দেশগুলি ছিল, রাষ্ট্রগুলি ছিল, আজকে সেগুলির মধ্যে কি অবস্থা? সিরিয়ার কি অবস্থা? যেখানে হাজার হাজার ওলামে গ্রামে পর্যায়ে সেখানে তাদের পদচারণা ছিল, মেহনতের ক্ষেত্র ছিল। ইরাকের কি অবস্থা? লিবিয়ার কি অবস্থা? আজকে আফগানিস্তানের কি অবস্থা? আর অন্যান্য দেশে যেখানে মুসলিম সংখ্যালঘিষ্ঠ দেশ, সংখ্যালঘু দেশ, সেখানে মুসলমানদের কি অবস্থা? একসময় তারা এই অল্প সংখ্যক মুসলমান তারা তাদের মান মর্যাদা নিয়ে তারা বসবাস করছে, আজকে তারা কত কুণ্ঠাসা অবস্থায় আছে। আজকে নিজেদের বাস্তবভূমি বিচার বাড়ির থেকে তারা উচ্ছেদ হইতেছে। এর জ্বলন্ত প্রমাণ হইল সে মিয়ানমার থেকে আর সে রোহিঙ্গা আরাকানের মুসলমানদেরকে কিভাবে তাদেরকে বাড়ির বিচার থেকে উচ্ছেদ করা হয়েছে। লক্ষ লক্ষ আজকে আমাদের দেশে এসে আশ্রয় নিতেছে। কেন আজকে মুসলমানদের এই নরবলে অবস্থা? মুসলমানদের এই অবস্থা ছিল না, মুসলমানদের তো এই অবস্থা হওয়ার কথা না, কিন্তু তারপরেও যেন আমরা এরকম ধরনের কি? আমার শৈখ অনুষেদ মনির সুন্না রহমতুল্লাহ আলাই ওনার কাছে একজনে প্রশ্ন করছিলেন, হজরত এই যে ফিলিস্তিনি মুসলমানদের জন্য তো হারামান শরীফ এনে ইমাম জুমা খুতবার সময় তাদের জন্য দোয়া করতেছে, কোনো কোনো সময় কোনোতে নাজালা করা হয়েছে, তারপরেও কেন মুসলমানদের অবস্থা পরিবর্তন হইতেছে? হযরতওয়ালা হাজুর রহমতুল্লাহ জবাব দিচ্ছেন যে যাদের জন্য দোয়া করা হইতেছে তারা তো তওবা করে তাদের জিন্দগি শুধরাইতেছেন, তারা তো গুনার মধ্যে নিমজ্জিত, এখন তাদের জন্য যতই দোয়া করা হোক না কেন হারামান শরীফ এনে সারা বিশ্বের মুসলমানরা তাদের জন্য দোয়া করতেছে, মজলুম নির্যাতিত মুসলমানদের জন্য, কিন্তু তারা তো তাদের জিন্দগির যেই কারণে তাদের উপরে এই আঘাত আসছে, মুসিবত আসছে, এর থেকে তো তারা তওবা করতেছে। যেমন আমার সন্তান যদি আমার সাথে অপরাধ করে, ব্যাজের উপরে গোস্তাকি করে, এখন আমি তাকে ঘর থেকে বের করে দিই, এখন আমার সন্তান তার পক্ষ নিয়ে অনেকে আসে আমার কাছে সুপারিশ করে দেয় তাকে মাফ করে দেয়, তাকে ঘরে নিয়ে আনি,
আমার সন্তান আমার কাছে ফিরে আসে না, সে আইসা আমার কাছে মাপ চায় না, আমি কি তার কাছে আমি কি তাকে ক্ষমা করবো? সে যদি ক্ষমা না চান, অন্যের হাজারও মাপ চায়, এই অন্যের মাপের দ্বারা কি আমার সন্তানকে আমি মাফ করবো? মহিষুন আর রহমতুল্লাহ আরেকটা উপমান দিয়ে বুঝাইছেন যে একজন এসপি সাহেবের ছেলে, বাবা এসপি, ডিস্ট্রিক্ট সব পুলিশের সবচেয়ে বড় অফিসার, একজন থানার একজন ওসির যে কত দাপট, আর একজন এসপির কত বড় দাপট। এখন ওই এসপি সাহেবের ছেলেকে কেউ রাস্তার মধ্যে মারতেছে, এখন মারতেছে এসপি সাহেবের ছেলের গায়ের মধ্যে হাত তোলা, এটা তো অনেক বড় আস্পর্ধার কথা। যে সাহস তারা কোথায় পেল, কেন তাকে মারতেছে? মহেশুন আর রহমতুল্লাহ বলেন যে দুইটা কারণ হইতে পারে। এক নম্বর হলো এই ছেলেটা যে এসপি ছেলে, এটা যারা মারতেছে তারা জানে না, এই এলেন তাদের কাছে। দুই নম্বর কারণ এটা হইতে পারে যে এই ছেলের সাথে বাপের কোনো সম্পর্ক নাই, বাপ ছেলেকে ঘর থেকে তেজ্যপুত্র করে দিচ্ছে, বের করে দিচ্ছে, এটা জানে দেখি অন্যের পিটাইছে। আজকে মুসলমানদের সাথে আল্লাহ তাআলার সাথে যেরকম সম্পর্ক থাকা দরকার, সেই সম্পর্ক আজকে মুসলমানদের মধ্যে সেই সম্পর্ক আজকে সেই সম্পর্ক মধ্যে ঘাটতি হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলার মুআমালার মধ্যে পরিবর্তন এসে গেছে। আজকে উলামায়ে কেরাম, মাশাইখে কেরাম ওয়াজ নসিহত বলতেছে, কয়েকজন লোক নিজের জিন্দগিকে শুধরাইতে, কয়েকজন তাদের জিন্দগির মধ্যে পরিবর্তন আনতেছে। আল্লাহ রহমতুল্লাহ আলাইহি এটাও বলতেন যে একটা লোক গরম গরম করে খোলা আকাশের রোদের মধ্যে চিৎকার করতেছে, পানি পানি করে চিৎকার করতেছে, কিন্তু তাকে বলা হয়েছে আসো ছায়ায় আসো, সে ছায়ের মধ্যে আসতেছে না। বলা হয়েছে পানি খাও, এই যে পানি হাতে পানি আছে, পানি খাট পান করো, পানি খাইতেছে না। তাহলে বলেন যে আপনারই বলেন যে লোকটা পানি পানি করে চিৎকার করতেছে, গরম গরম বলে চিৎকার করতেছে, পানি দেওয়া হইতেছে পানি খেতেছে না, ছায়া আসতে বলা হইতেছে ছায়া আসতেছে না, তাহলে আপনারা তাকে কি বলবেন? হয় বলবেন মিথ্যু, তাহলে বলবেন পাগল, কি বলবেন না? আজকে এই সমস্ত কিছু মুসলমানদের যে এই বিপর্যয়, মুসলমানদের যে অধঃপতন, একের পর এক বালা মুসিবত আসতেছে, উপর চুপুরি বালা মুসিবত আমাদেরকে একের পর এক আমাদের উপরে আসতেছে। আজকে এর কারণ এই সমস্যা, এই সমস্যা এবং তার সমাধান এগুলি কি কোরআন হাদিসের মধ্যে নাই? কিন্তু আমাদের দৃষ্টি কি ওই দিকে নিবদ্ধ হইতেছে যে কেন আমাদের অবস্থায় এরকম হইল, আর এর থেকে নাজাতের উপায় কি? আজকে কোরআন আমাদের কাছে অবিকৃত, অক্ষত, অপরিবর্তিত অবস্থায় প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আসছে, কিন্তু সেই কোরআন থেকে আমরা আমাদের অবস্থা, সমস্যা এবং তার সমাধানের রাস্তা বুঝেছি না। আমরা এই সমস্ত সমস্যা এবং সমাধানের জন্য যেটা আমাদের মূল সমস্যার কারণ,
আমরা সেটি অবলম্বন করতেছি। পুরানো বলতে তোমাদের উপরে যা কিছু বালা মুসিবত বিপদ আপদ পেরেশানি যা কিছু আসতেছে সব কিছু তোমাদের গুনার কারণ, বদামলি গুনার কারণে আজাব আসছে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোন মুসিবতই গুনাহ ছাড়া আসে না, প্রত্যেকটা মুসিবতের সাথে গুনাহ সম্পর্ক, প্রত্যেকটা নেক আমলের সাথে আল্লাহ পাকের রহমত মাগফিরাত এবং আল্লাহ পাকের নাজাতের সম্পর্ক। যেরকম আমল হবে আল্লাহ পাকের দুনিয়াতে এরকম মামলা হবে। আমরা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে যদি নেককার দিনদার উম্মতের মধ্যে এই ধরনের লোক থাকে তারপরে কি আল্লাহ পাকের আযাব আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন কি, হ্যাঁ অবশ্যই আসবে। এই দুনিয়াতে আল্লাহ পাকের আযাবে নেককার গুনাহগার সবাই পাকড়াও হবে, কিন্তু আখেরাতে তারা নেককার যারা তাদেরকে পার্থক্য করা হবে, তাদেরকে আলাদা করে দেওয়া হবে, দুনিয়াকে সমানভাবে তারা আজাদের আজাদ ভোগ করবে। বাইরামার আজকে যদি আমরা চিন্তা করি কি পরিমাণ গুনায় আমরা নিমজ্জিত, হযরত আল্লাহ হাজির রহমতুল্লাহ বলছেন যে গুনার দুইটা কারণ, গুনারও দুই কারণে মানুষ গুনাহ করে। একটা হলো গুনাহ এলেম না থাকা, যেটা যে গুনাহ কাজ এইটা সে জানে না, গুনাহ এলেম তার নাই। দুই নম্বর কারণ হল আল্লাহ তাআলার ভয় এবং মহব্বত অন্তরে না থাকে, আল্লাহর ভয় আর মহব্বত অন্তরে না থাকে। এই দুই কারণে মানুষ গুনাহ করে। এখন তো আমরা গুনাহকে গুনাই মনে করি না, মাশাআল্লাহ নেককার দিনদার সমাজে পরহেজগার হিসেবে পরিচিত, দেখা যায় যে একটার এমন কিছু গুনার কাজ হইতেছে যেগুলি ব্যাপারে উদাসীনতা গাফলতি। মাওলানা বলতেছিলেন যে নামাজের মধ্যে যে একান্নটা সুন্নত, যে একান্ন সুন্নতওয়ালা নামাজ আমরা কয়েকদিনে আদায় করি, নামাজের মধ্যে সুন্নতের কতটুকু এহতেমাম করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবাদত হলো নামাজ, সে নামাজের মধ্যে কতটুকু সুন্নতের এহতেমাম আছে। যদি এই নামাজের মধ্যে সুন্নতের এহতেমাম না থাকে, গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যদি কোন আমলের মধ্যে ওজুর মধ্যে, ওজুর মধ্যে কি সুন্নতের এহতেমাম আছে? মাশাআল্লাহ এখন প্রায় প্রতি মসজিদেই ওজুর জন্য ব্যবস্থাপনা কমিটি কত সুন্দর ব্যবস্থা করছে,
অজুখানা, এগুলি সুন্দর সুন্দর ট্যাপ লাগাই দিচ্ছে, কিন্তু সেই অজু করতে গিয়া যে অজু হাতিতে বাকির মধ্যে আছে অজুর দ্বারা শরীরের অঙ্গের সমস্ত গুণাগুলি হয়ে যায়, গুণা পরিষ্কার হয়ে যায়, ছকিরা গুণাগুলি পরিষ্কার হয়ে যায়, চোখের গুণা, এরপরে শরীরের গুণা, এমনকি এই নখের ভিতরের গুণা, এটাও পরিষ্কার হয়ে যায়। কিন্তু অজু তো অজুর মতো হইত, অজু তো অজুর মতো হইতে হবে, নামাজের দ্বারা সমস্ত জিন্দগির পরিবর্তন হয়ে যায়, জিন্দগির মধ্যে যত রকমের খারাপই আছে যদি নামাজের হক আদায় করে নামাজ পড়ে, নামাজটাকে পরিশুদ্ধ করে, মাশাআল্লাহ মসজিদবর্তী মুসল্লি, কিন্তু আমাদের নামাজটা যদি আমরা মাসালার সাথে মিলাই, সুন্নতের সাথে মিলাই, আমাদের ওযু নামাজ যেগুলি আমাদের ইবাদতের অংশ, গুনাহ তো গুনাই কিন্তু ইবাদতের মধ্যে কি পরিমাণ মুনকারাত আমাদের ইবাদতের মধ্যে মিশ্রিত হয়ে গেছে, তারও কোনো ফিকির নাই, তারও সংশোধন করার কোনো ফিকির নাই। যে ওযু নামাজের দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে, আল্লাহ পাকের মাগফিরাতের ওয়াদা রয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল উযু ওয়া তামামাস সালাতি ওয়া তামামা রিজওয়ানিকা ওয়া তামামা মাগফিরাতি, হে আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে ওযু এবং নামাজ এবং আপনার পরিপূর্ণ সন্তুষ্টি এবং মাগফিরাত এনায়েত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো যা কিছু নিয়ে আসতেন, যা কিছু করতেন, সব কিছুই তো সুন্নত ছিল, সব কিছুই তো উম্মতের জন্য মডেল ছিল, তারপরে এই দোয়ার মাধ্যমে কেন চাইলেন? এই দোয়ার মাধ্যমে উম্মতকে এদের গুরুত্ব বোঝানোর জন্য, তার মানে উম্মত উম্মতকে এই শিক্ষা দেওয়ার জন্য যে ওজুর মধ্যেও সুন্নতের এহতেমাম করো, নামাজের মধ্যেও সুন্নতের এহতেমাম করো, যদি ওযু এবং নামাজের মধ্যে সুন্নতের এহতেমাম করো তাহলে আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবেন। এখন ভাইরা আমার, যদি ওযু এবং নামাজের মধ্যে এই সুন্নতের এহতেমাম না থাকে, ওযুর মধ্যে এক লোটা পানি যথেষ্ট ছিল, সেখানে ট্যাপ ছাইরা আমরা শরীরের অঙ্গগুলি ধুইতেছি, কথা বলতেছি, এদিক দিয়ে ট্যাপ ছাড়া আছে, পানি পড়তেছে পড়তেছে, এখন অযুতে পানির অপচয় করা এদিকে জায়েজ আছে? এদের গুণা হবে না? যে ওযুর দ্বারা আমার গুণা মাঝে কারণ হবে, সেই ওযুর দ্বারা আমার আমল নামার মধ্যে আরো গুণা যোগ হইবে, যে নামাজের দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের সবচেয়ে নৈকট্যর মাধ্যম হল আর সলাতু মিরাজুল মুমিন, নামাজ হইল আল্লাহ পাকের মুমিনের জন্য মেরাজ, আর সেই নামাজের দ্বারা
আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক কতটুকু মজবুত হয়েছে। আমরা দৈনিক 5 বার নামাজ পড়ি, আরো অন্যান্য নফিলে নামাজ করে একজন কেউ কেউ করে, কিন্তু এই নামাজটা যদি আল্লাহ তাআলার মর্জি মোতাবেক না হয়, আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ না হয়, আল্লাহ পাকের মাগফিরাতের কারণ না হয়, তাহলে উল্টা না হলে কি হবে? দৈনিক 5 বার আমরা আল্লাহকে ইবাদতের মাধ্যমে আল্লাহকে নারাজ করতেছি না হলে হাদিসে বাকের মধ্যে আসছে যে নামাজে মানুষ সম্পর্কে বলা হয়েছে যে নামাজের মধ্যে মাসালার কোন রেয়াত নাই, সুন্নতের অনুসরণ নাই, ওজুর মধ্যে নাই। কেউ যদি এইরকম ভাবে রুকু সেজদা কওমা জলসা এগুলি দায় সারাভাবে আদায় করে, তাহলে এই নামাজ তার জন্য নূর হবে না। এই নামাজ ওই নামাজের জন্য লানত করবে, অভিশাপ দিবে। যদি এই নামাজ সুন্নত মোতাবেক হয় তাহলে এই নামাজ তার জন্য নূর হবে। এই নামাজ নামাজের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ সে আমাকে এই নামাজে যেরকম ভাবে হেফাজত করতে তুমি তাকে এরকম ভাবে হেফাজত কর। আর যদি সে নামাজ কোন রকম ভাবে দায় সারা ভাবে আদায় করে তাহলে এই নামাজ তার জন্য লানত করবে, আল্লাহ সে যেরকম ভাবে আমাকে বরবাদ করছে তুমি তাকে এরকম বরবাদ করে। হাদিসের কিতাবের মধ্যে আছে এই নামাজ তার চেহারার মধ্যে পুরানা কাপড় যেরকম ভাবে এরকম তার চেহারার মধ্যে মারা হবে, এবং ওই নামাজকে নিকৃষ্ট চোর বলা হয়। ওই নামাজকে কি বলা হয়েছে? নিকৃষ্ট চোর। যত চোর আছে টাকা পয়সা চুরি করে, হিনকেটার চুরি করে, এর মধ্যে একচে নিকৃষ্ট মানে চোর হল যারা নামাজের মধ্যে চুরি করে। আমার ভাইরা, আজকে আমরা কতজন এরকম আছি যে আমাদের আবাদতটা সুন্নত মোতাবেক হইতেছে কিনা তার কোনো চিন্তা ভুগির আছে? মহিসুল্লাহ শাহ আবরার হক রহমতুল্লাহ আলাইহ, যাকে মুজাদ্দিদের দিন বলা হইত, দিনই ব্যাপারে ওনার যে তাকদীর, যে সংস্কার সুন্নত প্রতিষ্ঠার ব্যাপারে এই জন্য ওনার খেতাব মহিউসুন্নাহ বলা হইত, সুন্নতকে পুনর্জীবনকারী। আজকে সারা পৃথিবীর মধ্যে যা কিছু উলামায়ে কেরামের জমানে দেখবেন যে এখন কিন্তু সুন্নতের কথা, সুন্নতের দাওয়াত আগের তুলনায় এখন সবার কাছে এদের গুরুত্ব পেয়েছে। এর কারণ হল মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরার হক রহমতুল্লাহ আলাইহ, উনি আজীবন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সুন্নত প্রতিষ্ঠার জন্য উনি অমিত মেহনত করতেন। আগে আমরা জানতাম না, আমাদেরও এই বিষয়ে আমাদের ধ্যান ছিল না, আমরা এরকম ভাবে সুন্নতের খেলাফ আমল করছি, এখনো করি, সব আমলে এখনো সুন্নত মোতাবেক হয় না,
কিন্তু এই যে একটা ফিকির, এই ফিকিরটা পত্রিকার আমার কথার বলার উদ্দেশ্য এটাই যে কথাটা আমরা অনেক শুনতেছি, আমার সুন্নত মোতাবেক করতে হবে নামাজ, পাঁচত্ব নামাজ মানুষ সাথে আদায় করতে হবে, মহিলারা পর্দা করতে হবে, এগুলি সব আমরা জানি। জানার পরেও কেন আমাদের মধ্যে এই উদাসীনতা, এরপরেও কেন গাফিলতি, তার কারণটা যদি আমরা জানতে পারতাম এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিতে পারতাম, তাহলে কিন্তু সমস্যার অনেকটা সমাধান হয়ে যেত। তো সমস্যার মূল কারণ বলা হয়েছে যে এক নম্বর কারণ হইল গুনাহ সম্পর্কে এলেম না থাকা, দুই নম্বর কারণ হইল আল্লাহর ভয় না থাকা। এক নম্বর কারণ হইল গুনাহ সম্পর্কে এলেম না থাকা। আজকে দেখেন সহজ সহজ বিষয়গুলি, সহজ সহজ সুন্নতগুলি, এগুলি জানা না থাকার কারণে আমরা আপনাদেরকে না জানানোর কারণে আপনাদেরকে যেভাবে বোঝানোর দরকার ছিল সেভাবে বুঝাইতে পারি নাই, যার কারণে আজকে উম্মত শূন্য শূন্য হয়ে গেছে। ওজুর মধ্যে সুন্নত নাই, নামাজের মধ্যে সুন্নত নাই, আজানের মধ্যে সুন্নত নাই, মসজিদে ঢোকা বের হওয়ার সুন্নত নাই, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে সুন্নত না থাকে মুসলমানের জিন্দগির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন বিষয় নাই, এমন কোন মুহূর্ত নাই যে বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দগির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হয়ে গেছে। এটা মানুষের জীবনে যা কিছু আছে, যা কিছু প্রয়োজন, জন্ম থেকে মৃত্যুর মধ্যে যা কিছু দরকার, একটা সন্তান বলিষ্ঠ হওয়ার থেকে আরম্ভ করে ওই সন্তানের লালন পালন, শিক্ষা দীক্ষা, কোন বয়সে কি করণীয়, তার বিবাহ শাদী, তার শিক্ষা দীক্ষা, কামাই রোজগার, লেনদেন, মামলাত মুআশারাত, আখলাক, সর্ববিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আজকে মুসলমানের সন্তান ভূমিষ্ঠ হইতেছে, কয়টা মুসলমানের সন্তান জন্মকালীন যে সুন্নতগুলি আছে, সন্তানের হক আগে পিতামাতার হক পরে, এমনকি সন্তান দুনিয়াতে আসার আগে সন্তানের হক, কেউ যদি ভালো নেক সন্তান আশা করে যে আমি একজন নেককার দিনদার আল্লাহওয়ালা সন্তানের পিতা হইতে চাই, তাহলে হাট বাজারে তো বর্তমানে যেরকম ভাবে ব্যাপক দিকের ছয়লা ওইখান থেকে একটা সুন্দরী দেখা পছন্দ করে আনলে এই ঘরে খুব নেককার সন্তান পাইতে হবে, তাই না? কি বলেন? তাইলে পাত্রীটা নির্বাচন করতে হবে কিভাবে? সুন্নত তরিকা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন যে তুমি যখন পাত্রী নির্বাচন করবা তখন তার দিনদারিকে প্রাধান্য দিবা, খালি সুন্দরী বংশ মর্যাদা সম্পদ এটা দেখবে না, ওইগুলো যদি কমও থাকে তাহলে দিনদারিটাকে প্রাধান্য দিবা। যদি মা দিনদার হয়, নেককার হয়,
তাহলে সন্তানের উপরে তার প্রভাব পড়বে না? এই মা যদি সন্তান পেটে আছে, সে যদি বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, নেককার ওলি আল্লাহদের জীবনী পড়াশোনা করে, এই সন্তান এর গর্ভে যে সন্তান আসবে এটার প্রভাব সন্তানের উপরে পড়বে। আর যদি এই মা তার গর্ভে সন্তান আসলো, সারাদিন টিভির সামনে বসে গেল, হাটে বাজারে খোলামেলাভাবে ঘোরাফেরা করলো, তাহলে এর প্রভাব সন্তানের উপর পড়বে না? একটা ভালো প্রভাব পড়বে আর একটা খারাপ প্রভাব পড়বে। আজকাল দেখেন মোবাইল ফোন যেগুলি আছে এগুলির অনেক ফাংশন আমরাই বুঝি না, কিন্তু জন্মের পরের থেকে মাত্র দু তিন বছর পেলে বাচ্চারা সব এগুলি টিপাটি সব কিছু বুঝে। কেন ওই যে জন্মের আগে এটা প্রভাব পড়ছে সন্তানের উপরে, জন্মের আগে এটার প্রভাব পড়ছে। এই জন্য ভালো সন্তান যদি আমি আশা করি, তাহলে আমাকে ভালো একটা মা আগে নির্বাচন করতে হবে। তাহলে সন্তানের হকটা আগে না, তারপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, এটা কি গরু ছাগলের বাচ্চা নেই, এমনি এমনি বড় হয়ে যাব? সন্তান ভূমিষ্ঠ হইলে পিতা মাতার দায়িত্ব হইল যে পরিষ্কার করার সর্বপ্রথম সন্তানের ডান কানে ভূমিষ্ঠ শব্দ প্রসূত সন্তানের ডান কানে আজান বাম কানে একামতের দায়িত্বগুলি শোনানো, এটা সুন্নত। আজকাল অধিকাংশ সন্তান স্বাভাবিকভাবে হয় না, ঘরে হয় না, দাদি নানির কাছে হয় না, হাসপাতালে যেগুলি সারাশি চালায় পেট কেটে বাইর করে ওইখানে এগুলি হয়, আর ওইখানে কি এদের কাছে দিন আছে নাকি? কোন হাসপাতালের মধ্যে ইন্তজাম আছে কোন? অধিকাংশ সন্তান এখন হইতেছে প্রসব হইতেছে হাসপাতালের মধ্যে, এরা তো প্রথম থেকে স্কুল থেকে বাহার হইতেছে, তারপরে তাদের শিক্ষা দীক্ষার মধ্যে আছে, যেভাবে জাগতিক শিক্ষার দিকে মুসলমানদের এরকম ভাবে ঝুঁকে গেছে, দিন শেখানোর গুরুত্ব নাই, কোরআন শেখানোর গুরুত্ব নাই, পেট পালার শিক্ষা, এক দিলে দুই পাখি মারতেছে। একটা হইল মুসলমানদের সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করতেছে, অন্যদিকে এই মুসলমানদের ঘরে পর্দা ভীষণ মা বোনেরা যারা ঘর থেকে বের হইত না, এই সন্তানের শিক্ষার জন্য এই ছোট বাচ্চাটার শিক্ষার বয়সই এখনো হয় নাই, তাকে ঘর থেকে বের করিয়া সেই স্কুলের বারান্দার মধ্যে বৈশা সাত আট ঘন্টা সে আড্ডা মারতেছে, ব্যাপক দিকে হইতেছে, এদিকে সন্তানকে স্কুলের ভিতরে বদিনে তালিম হইতেছে, আর এদিকে মা ব্যাপক দিকে হইতেছে। ইসলামের দুশ্মনরা তারা কত কৌশলে কাজ করতেছে, কিন্তু আমরা মুসলমানরা তাদের চোখ আমরা এমন ভাবে চিনতেছি মনে করতেছি তারা আমাদের খুব উপকার করছে। আজকে অনেকে অসন্তুষ্ট হইতে পারেন, ভাইয়ের আমার দুইটা পয়সার জন্য কেজি নার্সারি বিভিন্ন রকমের শিক্ষার নামে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো শিক্ষার বয়স সাব্যস্ত করে দিচ্ছে, কোন বয়সে তাকে শিক্ষা দিতে হবে এই বয়সও সাব্যস্ত করে দিচ্ছে। আজকে অধিকাংশ মুসলমানের সন্তানকে দিন শিক্ষা না দিয়া বদ্দিনের শিক্ষা যেভাবে মুসলমানের সন্তান দেওয়া হইতেছে, আজকে এটা প্রমাণের আর বাকি থাকে না, যেভাবে
স্কুল কলেজের দিকে ঝুঁকতেছে, স্কুল কলেজ যে পড়াশোনা করুক এটা আমরা মানা করি না। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলতেন যে ইংরেজি পড়া নিষেধ না, তোমরা ইংরেজি পড়ো না, কিন্তু তোমরা ইংরেজদের মতো হয়ে যেও না, ইংরেজি পড়ো না এই কথা বলে না, কিন্তু তোমরা ইংরেজদের মতো হইও না। আজকে আমাদের চাল চলন ব্যাগ বসা যত বেশি তাদের অনুসরণ অনুকরণ করি আজকে সমাজের মধ্যে সেটা তো বড় ভদ্রলোক, তত বেশি ভদ্রলোক তাকে তত বেশি সম্মান করা হয়। ভাইরা এই জন্য বলতেছিলাম যে জন্মকালীন শূন্যতের মধ্যে কি অবস্থা, সেই সন্তান ঘরে কোনো দিনই তালিম পায় না। আগে মা বাবার কাছে এগুলি শিখত, অনেক কিছু তো মার কোলের থেকেই শিখা, মায়ের কোল হল সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষা পাঠশালা। মা সন্তানকে আদর শিখাইত, কথা বলার সময় আল্লাহর নাম উচ্চারণ করাইত, আর এখন কোল দিয়ে আপনার ওই নার্সারিতে কিন্ডার গার্ডেন কেজিতে র্যাট ক্যাট ডগ এইগুলি শেখানো হয়েছে। এই বলগুলি আগে শেখানো হয়, আগে মুসলমানদের সন্তানদেরকে জবান যখন জবান প্রথম কথা বলতো বোল ফুটার সময় তাদেরকে আল্লাহর নাম উচ্চারণ করা হতো, কালেমার তালিম দেওয়া হইত। এমনকি কালেমার তালিম দেওয়া হয় সাপ বিচ্ছু বাঘ এগুলি, যার কারণে আস্তে আস্তে বড় হয় আর ওইটার প্রভাব ও শিক্ষা প্রভাব তার মধ্যে পড়ে, আস্তে আস্তে বড় হইতে হইতে যখন বড় হইতে তখন ওই শিক্ষার প্রভাব তার উপর পড়ে, তখন তার চরিত্রের মধ্যে মাঝখানে প্রথমে যে কইলাম মাছ একটা তো বাঁধিয়ে দিলাম, নামাজি মানুষ দিনদার মানুষ মসজিদে নামাজ পড়ে কপালের মধ্যে দাগ পেরে গেছে, তাহাজ্জুদ নামাজও পড়ে চারশো অভিনয় পড়ে, কিন্তু মসজিদের মধ্যে তো মাশাআল্লাহ মুসল্লি, কিন্তু মসজিদ থেকে বেরোলে আর মুসল্লি থাকে, ধর কায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে যায় লেনদেনের মধ্যে যায় তখন কি আর ওই দিনদারি থাকে ইল্লা মাশাআল্লাহ, কসম করে মাল বিক্রি করত। কসম করে মাল বিক্রি করতে এক নম্বর মাল, যারা কসম করে মিথ্যা কসম করে মাল বিক্রি করে, যারা টাকনু ডাইকেল লঙ্গি পায়জামা পরে, হাদিসে পাকের মধ্যে আছে যে যারা মিথ্যা কসম খাইয়া মাল বিক্রি করে টাকনু ঢাইকা লঙ্গি পায়জামা পরে পুরুষ মানুষ, কারণ পুরুষদের কাপড় লম্বা হইতেছে, যে যত টাকনু ডেকে পড়তে পারে যত মাটিতে হাসাই করতে পারে ততই সে ভদ্রলোক, আর মায়া লোক যত শর্ট কাপড় পড়তে পারে সে তত বর্তমান সমাজে আধুনিক মেয়ে, উল্টা হয়ে গেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা টাকু ডেকে লুঙ্গি পায়জামা পরে, হাদিসে পাকের মধ্যে আসছে যে আল্লাহ পাক তার সাথে কথা বলবেন না, আল্লাহ পাক তাকে গুনাহ থেকে পাক করবেন না, আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাইবেন না এবং তার জন্য কঠিন শাস্তি হবে, তার জন্য কঠিন শাস্তি হবে, কাপড় চুপড় লেবাসে আমরা কতটুকু
সুন্নতের পাবন্দি করতেছি, প্যান্ট শার্ট টাই শোট কোট যেগুলো বিজাতীয়দের কৃষ্টি তাদের পোশাক পরিচ্ছদ। এখন স্কুল কলেজ বাধ্যতামূলক ভাবে ক্যাডেট মাদ্রাসা, ক্যাডেট স্কুল, কিন্ডার গার্ডেন, সেখানে মুসলমানদের সন্তানদেরকে এই গলার মধ্যে এই দড়ি বাইন্ধব বাধ্যতামূলক করতেছে। আর আমরাও মনে করি যে এটা খুব আধুনিক শিক্ষা এখানে হইতে। অবলম্বন করবে তার সে তাদের অন্তর্ভুক্ত হবে, যে জাতির যে জাত সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আজকে বিজাতীয়দের সাদৃশ্য খানা পিনা টেবিল চেয়ার করা হয় না। কি হারে আপনি দেখছেন ফার্নিচারের দোকান খালি, আপনার অর্ডার ডাইনিং টেবিল বানাই দিও। মুসলমান বিজাতীয়দের কৃষ্টি কালচারের প্রতি কিরকম ভাবে ঝুঁকে গেল, আর বিভিন্ন প্রচার মাধ্যমে তো এক 24 ঘন্টা এক তালিম হয়ে গেছে। কোথায় ইসলাম আছে? মুসলমান আছে ঠিকই, ইসলাম নাই। এক বুজুর্গ বলছেন যে ইসলাম আছে কিতাবে আর মুসলমান যারা ছিল তারা আছে কবরে। তারা আছে কোথায়? কবরে। আজকে মুসলমানদের যে শেষ কাজটা দাফন কাফন, আজকে দাফন কাফনের মধ্যে কি ইসলামী তরিকা আছে, সুন্নত তরিকা আছে? কবরে রাখা হইতেছে লাশ, কবরে চিপ করে শোয়া যাওয়া হইতেছে, শুধু মাথাটা ডাইন দিকে ঘুরাই দেওয়া। আরে মুসলমানের কি এই মৃত্যুর পরবর্তী করণীয় এই এরকম ইসলামের বিধান নাই? এর কি সুন্নত নাই? এটার অনুসরণ মনে আপনাদের মানিকগঞ্জে আছে? আপনারা লাস্ট ডাঙ্গের কেলে সোয়ান কবরে নাকি আছে? আছে আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় আছে ডাঙ্গের কেলে সোয়া আছে সিস্টেম? চিন্তা করে দেখুন, জন্মকালীন শূন্যত নাই, মৃত্যুকালীন শূন্যত মাঝে থেকে আছে। লাশকে সম্পূর্ণ ডাইনকে করে কবর শোয়ানো এটা শূন্য। এরা যারা দাফন কাফন করবে তাদের জন্য এইভাবে রাখা ওয়ার্কি। এই ব্যাপারে কোন কোন মাঝাবে মধ্যে চার মাঝাবের ইমামদের মধ্যে কোন একটা আপনার মতভেদ নাই, সমস্ত ইমামরা একমত যে লাশকে ডাইন করাতে কবরে রাখতে হয়। অথচ আমরা এই ভুলের মধ্যে যুগ যুগ ধরে আছি, বাপ দাদার যুদ্ধ পুরুষ দাদা এভাবে করতেছে, এই জন্য আমরা করতেছি, আলেমরা বলতেছে কিন্তু কর্ণপাত করতেছে না। বলার পরে কর্ণপাত করতেছি না, কিন্তু দুনিয়ার কোন ব্যাপারে সামান্য কিছু কম করা, কোন বিষয় নিজের অংশ থেকে কম নেওয়া, এর জন্য মারামারি লড়াই ঝগড়া করি, কিন্তু দিনই ব্যাপারে যত রকমের উদাসীনতা আর ছাড় দেওয়া, দিনই ব্যাপারে যত রকমের গাফলতি। কাজী ভাইয়ের আমার আজকে কিভাবে কি পরিমাণ উন্মত শূন্য শূন্য হয়ে গেছে, যতদিন এই উন্মত শূন্যতের মধ্যে ছিল সেই জমানায় উন্মতের চিত্রটা দেখে ইতিহাসের পাতায় আসছে।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শতভাগ সুন্নতের রূপ ছিল, কিন্তু তারা অল্প সংখ্যক ছিল, কিন্তু আল্লাহ পাকের মদদ আর নুসরত গায়েবি সাহায্য পুরা মাত্রা তাদের উপরে ছিল। যে সময় থেকে সুন্নত থেকে উম্মত সুন্নত থেকে আস্তে আস্তে যখন সুন্নত ছাড়া হইতেছে, আল্লাহ পাকের মুআমেলার মধ্যেও পরিবর্তন আছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় এক মুজাহিদদের এক জামাত কাফেরদের সাথে মোকাবেলা করতেছিল। দীর্ঘদিন হয়ে গেছে, মুসলমানদের বিজয় আসতেছে না। আমিরুল মুমিনিনের কাছে দূত পাঠায় যে আমিরুল মুমিনিন অতিরিক্ত সৈন্য পাঠান, খাদ্য সামগ্রী দিতে হবে, কেননা অমুসল তাদের সাথে কাফেরদের সাথে মোকাবেলা করে আমরা যে সময় এটা পার হয়ে গেছে, এই জন্য অতিরিক্ত সৈন্য পাঠান। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, না, তোমাদের জন্য কিছুই পাঠানো হবে, তোমরা তোমাদের আমলের মহাসভা করো, তোমাদের দেখো তোমাদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নতই দেখেছে। সকলে পরামর্শ করে দেখলো যে একটা সুন্নতের ব্যাপারে অন্যান্য সমস্ত সুন্নতের থেকে কিন্তু একটা সুন্নতের ছুটে গেছে। সেই সুন্নতটা কি? মেসওয়াক সুন্নত। তো উমর রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ ক্রমে তারা পয়সা দেখেছে এই সুন্নতের কমি, আল্লাহ পাকের গায়বি মদদ আর নুসরত বন্ধ হয়ে গেছে। যখন তারা এই সুন্নতের আবার এহতেমাম শুরু করলো, কাফের এতদিন তাদেরকে শক্তির দ্বারা পরাস্ত করা যাইতেছিল না, যখন এই সুন্নতকে জিন্দা করলো, তখন এই শত্রুরা কাফেরা যুদ্ধের ময়দান থেকে ভাইয়া পলায় চলে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, আজকে আমাদের এই বিপর্যয় থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এবং সেই সংকট থেকে উত্তরণের রাস্তা কোরআন সুন্নাত থেকে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তারা তুফি কুমামরাইন লান তাযিল্লু মা তামাসাক্তু বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমরা এই দুইটা জিনিসকে মজবুতির সাথে ধরে রাখো, যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহর সাথে তোমাদের সম্পর্ক থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের অবস্থা পরিবর্তন হবে না। আজকে আমাদের মুসলমানদের আমরা কোরআন হাদিসের সাথে, কোরআন সুন্নাহর সাথে, কোরআন সুন্নাহ মোতাবেক শিক্ষা দীক্ষা, আমাদের যাবতীয় দৈনন্দিন দিনের কাজকর্ম, আমাদের লেনদেন কোথায় সেই শূন্যতা আছে? কোরআন শূন্যতের উপরে আমাদের কতটুকু আমল আছে? তাইলে বুঝে আসবে কেন আমাদের এই অবস্থা। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে কর্মসূচি নিতে হবে, নাহলে অতীত উম্মতের ন্যায় আমাদেরকে এইরকম ভাবে একের পর এক আল্লাহ পাকের আযাব গজবে আমাদেরকে এরকম ভাবে আসতে থাকবে। এই অবস্থা থেকে নাজাত মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক বলতেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও, গুনাহ থেকে গুনাহ ছেড়ে যাও, আল্লাহ পাক এই তোমাদের এই দুর্দিনের চরম বিপর্যয় সময় আল্লাহ পাক তোমাদের জন্য নাজাত মুক্তির ব্যবস্থা করে। উদাহরণ দেওয়ার সময় নেই। আমাদেরকে নাজাত মুক্তি পাইতে হলে সেই কোরআন এবং সুন্নাহ রূপে পরিপূর্ণ আমলকারী হতে হবে। কিছু আমল, কিছু করলাম, এরকম পাঁচ বিশালী না। মহসুনা রহমতুল্লাহ একটা উদাহরণ দিতেন যে একটা জাহাজ, উড়ু জাহাজ মদিনা শরীফ যাত্রী নিয়ে জাহাজটা উড়বে, 700 যাত্রী।
গন্তব্য কত মুবারক জায়গা, আর সমস্ত মুবারক একটা উদ্দেশ্য নিয়ে সমস্ত হাজিদের জমা, যাত্রী সব হাজি। কিন্তু জাহাজটা যখন উড়বে রানওয়েতে দৌড় দিছে, জাহাজের ওই উড়োজাহাজের চাকার মধ্যে একটা তার কাটা বিদ্ধ হয়ে, এখন জাহাজটা কি উঠতে পারবে? চাকা পাংচার হয়ে, পাংচার দেখছেন না, বড় বড় বাস চাকা পাংচার হয়ে গেলে মানে চলতে পারে? সব কিছু ঠিক আছে, ড্রাইভার ঠিক, তেল মোবিল ইঞ্জিন সব ঠিক, শুধু চাকার মধ্যে একটা ছোট তার কাটা দিন সমস্ত শক্তি খতম হয়ে। আজকে কি পরিমাণ মন খারাপ আমাদের এবাদতের মধ্যে মিশ্রিত হয়ে গেছে, যেগুলি আমরা এবাদত মানে করে করতেছি। এবাদত মানে করে করতেছি, মেসালান সালাম একটা গুরুত্বপূর্ণ একটা এবাদত, যা আল্লাহ তাআলা মানব জাতির শুরুতেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম এই তালিম দিচ্ছেন সালামে। এই সালামটা যে আমরা আদান প্রদান করি, এদের মধ্যে এই সালামটার মধ্যে সহি শুদ্ধতা কতটুকু আছে? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, এটা সহি উচ্চারণ হইল? সহি উচ্চারণ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিভাবে হবে? এটাকে হজব করে ফেলা, সালাম আলাইকুম। হামজাটাকে স্পষ্ট ভাবে আদায় করতে পার, আস হামজা তিন জবর কি হয়, আস এটাকে শক্ত করে উচ্চারণ করতে হবে, আসসালামু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম এটা হবে কিছু? সব হবে। তারপরে সালামের জবাবে ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলেন তো, শুধু বলা হয় ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম সালাম এটা হবে? উচ্চারণ সহি হলো ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত বেশি এই সালাম, এই সালাম আল্লাহ পাকের একটা গুণবাচক নাম, এর অর্থ কি? হে শান্তিদাতা, এই নামের জিকির যত বেশি হবে তত বেশি আল্লাহ পাক শান্তির ফয়সালা করবেন। হাদিসে পাকের মধ্যে আছে যে জনপদের মুসলমানরা বেশি বেশি সালাম দিবে, আল্লাহ পাক ওই জনপদের মানুষকে উন্নত করে দেবেন। যে ঘরের মধ্যে বেশি বেশি সালাম হবে, আল্লাহ পাক ওই ঘরের মধ্যে তত বেশি শান্তি এবং বরকত দিয়ে বুঝে দিবে। যে স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি সালাম দিবে, ওই স্বামী স্ত্রীর মধ্যে তত বেশি মিল মহব্বত দিতে হবে। আজকে মুসলমান মুসলমানের মধ্যে একতলাপ আর একতলাপ, ঘরে ঘরে শান্তি নাই, শান্তির যে উপকরণ এইটা নাই, যেটা অশান্তির উপকরণ দিয়ে ঘর মেরে রাখছি। আজকে এইখানে আসার সময় সেই রওনা দিচ্ছে অনেক আগে, সেই সকাল 10:30 সেই কোনা করে দিয়েছে এক মসজিদের জুমার নামাজ। ইমাম সাহেব বলেন যে অসুদ আসতে তো আনতে যে দুপুরে চলেন খানা খেয়েছেন। আমি মনে হচ্ছি ইমাম সাহেবের ঘরে দিই তো, ইমাম সাহেব না মসজিদ কমিটির সেক্রেটারি ওনার ঘরে নিয়ে গেছে। গিয়া দেখি ঘরের মধ্যে আমার পরিচয় করাইছে, উনি সিদ্দিকী খানদানের 37তম পুরুষ। ঘরের মধ্যে যত রকমের, ঘরের মধ্যে ফটো দিয়া ভরা, সুকেশ গুলি আপনার পুত্তল দিয়া ভরা, আর এত বড় ইয়া আপনার টিভির ইয়ে আছে না, এত বড়, এত বড়, এই হলো সিদ্দিকী খানদানের ঘরের অবস্থা। আমি বললাম যে ভাই আপনি আমার ফুই নিয়ে আসছেন,
সিদ্দিকী সাহেবকে বললাম যে ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত পাপের উপরে লানত করতেন এর মধ্যে এইটু একটা পাপ যে পাপের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করতেন, ফটো, যারা ফটো উঠায়, যারা ছবি উঠায় তাদের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করতেন। আল্লামা মনজুর রুমানি রহমতুল্লাহ কিতাবের মধ্যে লিখছেন যে যে মসজিদের মধ্যে ছবি উঠাবে পুরো মসজিদ অভিশপ্ত হবে। আপনার ওই যে ওয়াজের মাহফিল গুলোর মধ্যে দস্তুর মতো এই ক্যামেরা লাগায় যেরকম ভাবে সিনেমার অ্যাক্টর যারা সিনেমার অভিনেত্রীরা অভিনেতারা যেরকম ভাবে অ্যাক্টিং করে বক্তা ঘর এরকম অ্যাক্টিং এই ক্যামেরা লাগাইয়া পরে যদি ফটো উঠাই দিয়া তারপরে ওই ইন্টারনেটের মধ্যে থাকে কেমনে ওয়াজের তাফসির করবে, ওয়াজের তাফসির কেমনে করবে, দিনের কাজ বদ্দিনি তরিকা। আমার শেখ মুর্শিদ মহিউদ্দিন আহমদ বলেন দিনের কাজে তিনটা হক থাকতে হবে তাহলে এটা ফায়দা হবে, তাহলে এটা উপকারী হবে, এটা কখনো ফেতনার কারণ হবে না। এক নম্বর হক হল নিয়তের মধ্যে হক থাকত, নিয়তের মধ্যে গড়বড়ি থাকা যাবে না, যে মানুষকে দিনের দাওয়া দিনের কথা শোনানো খালেক ভাবে কিভাবে মানুষকে আল্লাহ বানানো যায়, আল্লাহর বান্দা কালেকশন করা মাদ্রাসার কালেকশন, ওয়াজের অনুষ্ঠানে মাদ্রাসার কালেকশন করলে এই ওয়াজের আর কোনো ইয়ে থাকে না। আমার হজরত বলেন যে ওয়াজের কালেকশন মাদ্রাসা কালেকশন অন্য দিনে কর। এই জন্য আজকে আপনি জানি না এনে হয়েছে কিনা, কিন্তু মাদ্রাসা দিয়ে তাও সারাই দিয়ে আমাদের মাওলানা বলছেন হায়দারুল্লাহ সাহেব এই মাদ্রাসার নিজস্ব একটা জায়গার জন্য 22 লক্ষ টাকা দাম সাব্যস্ত করে মাত্র 2 লক্ষ টাকা দিচ্ছে, 20 লক্ষ টাকা ইয়ে করে বাকি রয়ে গেছে। আজকে জাতির এই সমস্ত নিবন্ধিত প্রাণ খাদেমরা যদি না থাকে তাহলে এই কাজটা কে করবে? জনসংখ্যার অর্ধেকের বেশি এখন মহিলা, আজকে যদি তাদেরকে শিক্ষিত তিনি শিক্ষা শিক্ষিত না করা যায় মহিলাকে এখন গড়ের কর্তা হয়ে দাঁড়াইছে। এই কারণে আমাদের দেশের সব কিছুর মধ্যে এখন মহিলারা, আমরা নারীর নেতৃত্বে সমালোচনা করি না, এই অবস্থা কেন হইল? আজকে আজ ঘরের মধ্যে তাদের প্রভাব বেশি, এই জন্য সমাজ এবং রাষ্ট্রে তাদের প্রভাব আছে। যে ঘর যদি ঠিক হয়, মা যদি ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হয়। এই জন্য মহিলাদেরকে শিক্ষা দিনই শিক্ষার ব্যবস্থা এটা আমাদের দেশে অপ্রতুল ছিল, প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা ছিল না। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ এই জন্য শর্ত সাপেক্ষে মহিলার শিক্ষার ব্যবস্থা রাখতে বলছে। এই মাদ্রাসা যে অবদান কি, তার যে কি ভূমিকা, আজকে যাই কিছু দিনের ফিটা ফোটা, আমি আপনার দিনদার, আমি আপনার নামাজ পড়ি, যাই কিছু মাসালা মাসের উপরে আমল করি, এই মাদ্রাসার অবদান। যদি মাদ্রাসা না থাকে তাহলে আমার আপনার দিনদারি ঠিক থাকবে না। গতকালকে এক পত্রিকার মধ্যে দেখলাম এক পিসের মেয়েকে এক ক্রিকেটার তাফসির নাকি নাম ক্রিকেটারের সাথে বিয়ে দিছে, আর বিয়ের এই যে পিসা পিসারের পুরা ফ্যামিলি ওই যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছে পুরা ছবি পেপারের মধ্যে দিয়ে দিয়েছে। এই যে পিসারদের ইল্লা মাশাআল্লাহ অবস্থা,
কথা বলছেন না, ইল্লা মাশাআল্লাহ বলছি, সব না তো কাজেই দিনই শিক্ষার গুরুত্ব, এই দিনই শিক্ষার যদি না থাকে তাহলে দিনের নামে আরো কত রকমের এই হক আর বাতিলের পার্থক্য করা, এটা কি ইউনিভার্সিটির পড়ুয়া তারা করতে পারবে? বদ্দিনের ছায়া আরো বেশি হয়ে যাবে, দিনের নামে নানান রকমের গন্ডগোল শুরু হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। আপনার সন্তানকে প্রথম মুসলমান শিক্ষা দেন, আলেম বানানো এটা সকলের সন্তানদের জন্য এটা ফরজ না, এটা ফরজ কেফায়া, কিন্তু প্রত্যেকটা মুসলমানের সন্তানকে জরুরি পরিমাণ এলমে দিন শিক্ষা দেওয়া এটা ফরজ, এটা পিতা মাতার উপরে ফরজ জিম্মাদারি। يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনস্থ পরিবার বর্গ তাদেরকে বাঁচো। তো দিনই শিক্ষা ছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের কর্মে তাফসীরে লিখতেন যে ইলমে দিন শিক্ষা দেওয়া এটা ফরজ, পিতা মাতার ফরজ দায়িত্ব, যদি না শিক্ষা দেয় তার পরিণাম ফল হবে দুর্গম জাহান্নাম। আমার সন্তানকে যদি আমি কুরআন শিক্ষা থেকে দিন শিক্ষা থেকে বঞ্চিত করি, এই সন্তান সর্বপ্রথম দুনিয়াতে আমাকে লাঞ্ছিত বঞ্চিত করবে। আজকে যে পিতার হাতে সন্তান হাতে মা মারা করতেছে, পিতা মাকে হত্যা করতেছে, পিতাকে হত্যা করতেছে, লাঞ্ছিত করতেছে, এর কুফল হইবে। এই জন্য জরুরি পরিমাণ দিনে এলেন শিক্ষা এটা সকলের জন্য ফরজ, পুরুষ মহিলা সকলের জন্য। আপনি প্রথম তাকে দিন শিখান, ইসলাম শিখান, মুসলমানই শিখান, তারপরে আপনি তাকে স্কুলে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, আপনার জন্য বাধা নাই, কিন্তু এতটুকু শিক্ষা দেওয়া এটা আপনার জন্য ফরজ দায়িত্ব। যদি এই মাদ্রাসা না থাকে কোথায় শিখাইবেন, করবেন কোথায় শিখাবেন? এই জন্য ভাইরা আমার, এলাকার মধ্যে মাদ্রাসা, মাদ্রাসা মানে হলো দিনের দুর্গ, মার্কাজ, পাওয়ার হাউস। যে এলাকার মধ্যে মাদ্রাসা নাই ওই এলাকার মধ্যে গিয়ে দেখবেন যত রকমের ভণ্ডামি নষ্টামি, যত রকমের দিনের নামে যত ব্যবহার, সব কিছু ওই এলাকার। এই জন্য মাদ্রাসা এটা সকলের জন্য জরুরি, শুধু মালা ফখরুদ্দিন স্যার ওনার জন্য জরুরি না, এটা সকলের জন্য জরুরি ভাই। তো এই মাদ্রাসার এই টাকাটা কিভাবে, এই টাকা দিয়ে মাদ্রাসার জমিটা ক্রয় করা যায়, আপনারা সবাই এই ব্যাপারে ফিকির করবেন, দোয়া করবেন। আমি জজুর রহমতুল্লাহ বলতেন যে মাদ্রাসার জন্য দোয়া করা এটাও মাদ্রাসার জন্য চাঁদা। আপনি টাকা দিতে পারলে দোয়া করেন যে আল্লাহ এই আমাদের এলাকার মধ্যে এই যে উম্মে সালমা মহিলা মাদ্রাসা এর জন্য জায়গা খরিদ করার জন্য আল্লাহ তুমি টাকার ব্যবস্থা করেন। এই যে দোয়া করলেন এইটি আপনার মাদ্রাসার জন্য বিরাট বড় উপকার হবে, আপনি নিজের জন্য এটা উপকার হবে, দাদা হইবে। আর এই যে তাকওয়া আমাদের না থাকার কারণে, আল্লাহর মহব্বত অন্তরে না থাকার কারণে আজকে আমরা যারা দিনদার, আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় যেরকম থাকার দরকার, আল্লাহর মহব্বত যেরকম থাকার দরকার, আমাদের দিনদার যেরকম খাঁটি হওয়া দরকার, আজকে সেই রকম নাই। তার কারণ কি? আল্লাহর ভয় এবং মহব্বত না থাকে। আর এই আল্লাহর ভয় আর মহব্বত আমাদের মধ্যে কিভাবে, আমাদের মধ্যে সেই আল্লাহর মহব্বত আর আল্লাহর ভয় আসবে,
এর জন্য আল্লাহ পাক খুব সহজ এক রাস্তা আমাদেরকে বলে দিতে, আল্লাহ পাক বলছেন তোমরা মুত্তাকি হয়ে যাও, তাকওয়াওয়ালা হও, আল্লাহকে ডরাও, আল্লাহর ভয় অন্তরে আনো। যেন যদি আল্লাহর ভয় না থাকে তাকওয়ার মধ্যে কি আছে? তাকওয়া হলো ওই জিনিস যে নামাজ ছাড়বে না, ব্যাপার দিকে চলবে না, মিথ্যা বলবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না। বলে যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, হ্যাঁ নামাজ না বুঝে পারবো, নামাজ না পড়ে পারবে না। আর যারা নামাজি, যারা নামাজের মধ্যে উদাসীনতা গাফলতির সাথে সুন্নতের খেলাপ নামাজ পড়ে, ত্রুটিযুক্ত নামাজ পড়ে, এটার মধ্যে তাকওয়ার অভাব আছে। যদি চিন্তা করে যে আমার এই নামাজটা আল্লাহর কাছে যে আমি পেশ করব, যদি এই নামাজটা আল্লাহর কাছে কবুল না হয়, কতটুকু আমার এই নামাজ আল্লাহর কাছে মকবুল হওয়ার অবস্থা, যদি তাকওয়া না থাকে তার মধ্যে ফিকির থাকবে না। এর জন্য সবচেয়ে সহজ নুসখা সবার জন্য আল্লাহ পাক একটা ব্যবস্থা বলে দিয়েছেন যে মুত্তাকিদের সহবত, সাদিকিনদের সহবত, যারা মুত্তাকি যারা সাদেকিন তারাই মুত্তাকি, যারা মুত্তাকিন তারাই সাদেকিন। অর্থাৎ প্রত্যেকটা মুআমালায় সে আল্লাহ তাআলার উফাদার বান্দা, যে কাজে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর মহাব্বত অন্তর পয়দা করার জন্য, ইখলাস অন্তর পয়দা করার জন্য, যার মধ্যে আল্লাহর মহাব্বত আছে, যার মধ্যে ইখলাস আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, সেই সমস্ত কামিল আরবিন বাদে সহবত, এই সহবত এর জন্য মানা দুনিয়া রহমতুল্লাহ এই সহবতের এত দাম যে সামান্যতম মুহূর্ত যদি কেউ কোন শত বছর আমার এটা সকলের জন্য জরুরি যে আমাদের প্রত্যেকটা আমাকে মাথার সাথে মিলে নিতে হবে এবং মাথা বুঝতে হবে আপনাকে আমাদের কাছে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا